মাওলানা শামসুল হুদা পাঁচবাগী ছিলেন উপমহাদেশে মুসলিম জাতিসত্তার প্রবক্তা রাজনীতির প্রবাদপুরুষ বাংলার প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী তিনি একাধারে আলেমেদিন দূরদৃষ্টি সম্পন্ন তীক্ষ্ণ মেধাবী লেখক সাহিত্যিক সাংবাদিক সমাজসেবক ও রাজনীতিবিদ শামসুল হুদা আঠারোশো সাতানব্বই সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মাইজবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন কিছুদিন পর তার পিতা গফরগাঁওয়ের পাঁচবাগ গ্রামে বসতি স্থাপন করে তার পিতা ছিলেন শিক্ষা সাধনা ও আধ্যাত্মিকতায় মহান সাধক শৈশবে তিনি মায়ের কাছে প্রাথমিক শিক্ষা শুরু করেন কোনো স্কুল বা মাদ্রাসায় ভর্তি না হয়েই তিনি প্রাথমিক শিক্ষা সমাপন করেন তিনি এতই মেধাবী ছিলেন যে কোনো বিষয় একবারের বেশি পড়ার প্রয়োজন হতো না মাদ্রাসায় ভর্তির পর থেকেই শামসুল হুদার প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে ইলমের পাশাপাশি বিজ্ঞান শিক্ষা লাভের জন্য ভারতের বিষয়ে রামপুর স্টেট মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে শিক্ষা লাভ করে তিনি লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী শামসুল হুদা দেশে ফিরে এসে সামাজিক অবস্থা ও জনগণের করুণ দশা দেখে ব্যথিত হয়ে পড়েন পাঁচবাগি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে কৃষক প্রজা পার্টির প্রার্থী হিসেবে বঙ্গীয় আইন সভার সদস্য হিসাবে নির্বাচিত হন উনিশশো ছেচল্লিশ সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন তিনি আজীবন অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী থেকে শুরু করে নানা ধরনের মামলা হয়েছে এজন্য তাকে ভীষণ দুঃখ কষ্ট জেল জুলুম সহ্য করতে হয়েছে তখন জমিদারদের অত্যাচারে দেশের জনগণ সর্বশান্ত হয়ে মানবেতর জীবনযাপন করত মুসলমান প্রজারা গরু কুরবানি করতে পারত না কোনো মুসলমান গরু কুরবানি করলে জমিদারদের লাঠিয়াল বাহিনী জরিমানা আদায় করত মৌলানা শামসুল হুদা এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেন এবং হোসেনপুর এলাকায় ঈদের জামাতে নামাজ আদায় করে প্রকাশ্যে গরু কুরবানি করেন এরপর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন জমিদারদের বিরুদ্ধে আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলনসহ দেশের মেহনতি কৃষকদের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন আন্দোলন করার কারণে ব্রিটিশ সরকার জমিদার সংগঠন এবং পাকিস্তান সরকার সব মিলিয়ে এক হাজার মামলা দায়ের করে তার বিরুদ্ধে তিনি সব মামলা সাহসিকতার সাথে মোকাবিলা করেন এসব মামলার কারণে তাকে মৈমনসিংহ শহরে আট বছর নজরবন্দি রাখা হয় ব্রিটিশ ও পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বেগবান করতে ও তার আহ্বান মুক্তিকামী মানুষের কাছে পৌঁছাতে শামসি নামে একটি প্রেস স্থাপন করেন তিনি প্রেস থেকে প্রচারপত্র হ্যান্ডবিল ও ইশতেহারের মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন তিনি বাংলা আরবি উর্দু ও ফার্সি ভাষায় দশ হাজারেরও বেশি প্রচারপত্র ছাপিয়েছেন মুক্তিযুদ্ধে তিনি সরাসরি স্বাধীন বাংলাদেশের পক্ষ গ্রহণ করেন উনিশশো সালে তিনি পাকিস্তানি হায়নাদের হাত থেকে মা বোনদের রক্ষা করতে তার বাড়িতে মসজিদে ও মাদ্রাসায় আশ্রয় দেন মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থীদের খাবারের ব্যবস্থা করতেন এবং মুক্তিযুদ্ধে আগ্রহী যুবকদের সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নির্দেশ দিতেন তিনি উনিশশো অষ্টআশি সালের চব্বিশে সেপ্টেম্বর একানব্বই বছর বয়সে সিংহে নিজ বাসভবনে মহান রবের ডাকে সাড়া দেন মৃত্যুর পর পাঁচবাগ জামে মসজিদের উত্তর পাশে তাকে সমাহিত করা হয়